100 পর্ব চলছে আজকে কি করছো তোমরা 100 পর্ব উপলক্ষে শুটিং একদম ঠিক শুটিং করছো তুমি যেটা বললে সেটা শোনা গেল না আরে শুটিং যেটা 101 হয় মানেটা কি এদিকে চলে এসো না ঠিক আছে দাঁড়িয়ে বসো 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 আসলে আমি এত জায়গা নেই যেটাই এখানে ও জায়গা করে দিয়েছি না না ওখানে অসম্ভব এটা প্লিজ ওখানে একমাত্র অত্রি বসতে পারে ও অত্রি কত জায়গায় বসবে অত্রি কত জায়গায় বসবে আচ্ছা বলো হ্যাঁ আমরা আপাতত সবাই মিলে একসাথে বিরিয়ানি খেলাম তো এখন ইন্টারভিউ দিতে বসেছি সবাই মানে ইন্দ্রদা খায়নি বিকজ ইন্দ্রদা কিছুই খায় না 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 ও খুব ডায়েট করে বয়সটা কমাতে হবে তো না যার বয়স বাড়ে সে বয়স কমায় ইন্দ্রদা তো বয়সই বাড়ে না তুমি যে সেন্সে নেবে আমি ঠিক সেই সেন্সেই বলেছি ওর বয়স বেড়েছে কি কমেছে কেন অত্রিদার বয়স মাঝখানে কোথা থেকে আসলো অত্রিদার বয়স তো মেঘা বলো ইন্দ্রদার মুখ থেকে যখন অত্রি দা কথাটা বেরোলো তখনই তো বয়সটা তার মানে তুমি কি বলতে চাইছো তুমি ইন্দ্রদার থেকে ছোট না ইন্দ্রদার থেকে ছোট তো বলি না অত্রি থেকে আমরা ছোট সব শুকিয়ে গেল দেখো দাদা ভাই সম্পর্ক আমরা এখানে এত চেঁচামেচি করছি যে ফ্লোর থেকে ফোন আসছে চুপ থাকার জন্য একদমই না দাঁড়িয়েছিল দাঁড়িয়ে 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 মিথ্যা কথা বলে যাচ্ছে কাকে বাঁচালে নিজেকে দর্শকদের উপহার হিসেবে 101 নম্বর এপিসোডটা দর্শকদের গিফট হচ্ছে 101 এপিসোড বৃষ্টি প্রেগনেন্ট হয়ে যাচ্ছে আমাদের ইন্টারভিউটা একটু অন্যদিকে চলে যাচ্ছে দেখি পরের প্রশ্নটা যদি মধুবন সিনেমা হল আমাদের স্টুডিও আমরা সবাই এই মুহূর্তে কেউ দাঁড়িয়ে নেই বসে আছি মধুবন সিনেমা হল ঘুমকিদি মাঝে মাঝে আজকে কি একটা বললো না আবার এক্ষুনি শর্ট কাটবে আমার আমাদের বলবে না না আমার আমার এমনি কিছু বলার নেই বিরাট পরিবার নিয়ে আমি আছি খুব ভালো আছি আমার খুব সুন্দর একটা পরিবার কেউ কেউ পরিবারের সদস্য কেউ কেউ পরিবারের সদস্য হওয়ার জন্য উদগ্রীব হয়ে রয়েছে এবং আমি আমি সেই জন্য খুব চেষ্টাও চালিয়ে যাচ্ছি চরিত্রগুলো সেভাবেই এগোচ্ছে দেখা যাক এবার তো দর্শকরা দেখবে বলে দেবো কেন সবটা তো বলে দেবো না দর্শকরা দেখবে সামনে রাখি রাজস্থানে বরদের রাখি পরায় মেয়েরা
ভাইফোঁটাটা এখন লিন্টুকে দেবে, তাই তো? এই দেখ ভাবছি, যাকে এবার চরিত্রের ব্যাপারে আমরা জিজ্ঞেস করে নেবো অত্রিদা মানে রবিকে, আপনার চরিত্রটা ঠিক কোথায় দাঁড়িয়ে আছে? আমাদের একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পাশ থেকে কিছু একটা বললো যেটা আমরা বলতে পারবো না। ও চরিত্র সম্বন্ধে ঠিক আছে, আমরা তাহলে স্কিপ বাটনটা টিপে এবার এশার দিকে এগোচ্ছি। না না রবি সবাই আম করেছি, তোমার চরিত্রটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে? আবার বলছি ডিলেমার মধ্যে। কি রকম ডিলেমা? হর্নস অফ ডিলেমা, উভয় সংকট, এগুলোও কাটবে পেছলেও কাটবে সবার। বলো আমার তারপর সবার বলা হয়ে গেল, ও সবার বলার পর ও বলছে সবার না আমার, আমার তাহলে হয়তো ভবিষ্যতে, না না তাহলে ভবিষ্যতে আমরা এটাও দেখতে পারি, এটা এই চলতে চলতে ওদের দুজনের বিয়ে হয়ে গেল আবার। স্কিপ বাটনটা টিপেই বিষয়ের দিকে যাওয়া, আমনে আমি আবার এই দিক থেকে। ও এই দেখ তুই মেঘা বললি, মেঘাতে পছন্দ হলো নেশার যাকে। এবার আমরা তাহলে এশার দিকে মাইকটা ঘোরাই, স্কিপ বাটন নেই রে, স্কিপ বাটন বল 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 বল, তোর চরিত্রটা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে? মিডিলে, মিডিল। আমি কিছু বলবো না, আমি কিছু বলবো না, ঠিক আছে? ওর চরিত্রটা দাঁড়িয়ে নেই, বসে গেছে ওর চরিত্রটা এখন আপাতত বসে গেছে। এবার দিশা দি, তোমার চরিত্রটা কোথায় দাঁড়িয়ে আছে? এই আমার চরিত্রটা উকি মারা, আমার তো কাজই হচ্ছে তোদের ঘরে উকি মারা, তোদের মাঝখানে উকি মারা। ফ্যান্টাসি এলিমেন্টে দাঁড়িয়ে আছে থেকে দর্শক যেটা বুঝছে, বিশাল বড় খেলা খেলছে, মানে যা এতদিন ছোট সব বোকা বোকা খেলা ওম ধরে ফেলছে সব, তাহলে লাভটা কি হচ্ছে এই খেলা খেলে? না না একটু এখন টি-20 চলছে, এরপর চিন্তা করলো ওয়ানডে টেস্ট সব হবে। যাই গে, এবার তাহলে ইন্দ্রদার চরিত্রটা কোথায় দাঁড়িয়ে আছে? ওমের চরিত্রটা কোথায় দাঁড়িয়ে আছে একটু জেনে নি। ওমের চরিত্রটা আপাতত এবারে আজ থেকে যেখানে দাঁড়ালো সেটা হচ্ছে রবির ওপর নজর রাখা, যা শুনলাম আমি মানে ব্যাস রবিকে জাস্ট জানি কিছু একটা লিগালাইজ হয়েছে তাই বলে এইভাবে আমাদের মাঝখানে নেই মানে চলে যাচ্ছে, শটে নিচে যাচ্ছে, দিশাদি ওপরে না নিচে যাচ্ছে, নিচে যাচ্ছে কি হয়েছে? রাজেশ, রাজেশ দা খুব বাজে বকছে বাস থেকে। রাজেশ আসো আসো, এই এসপি আছে যাও। আমারও ক্লোজ আছে, কিছুক্ষণ বাদে আমিও আর তোমাদের মাঝখানে থাকবো না। না না তোকে তো আমাদের সবার মাঝখানে চাই। এত স্মৃতির চরিত্রটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে? স্মৃতির চরিত্র সবসময় দাঁড়িয়ে থাকে না, মাঝে মাঝে দাঁড়ায়, আর বেশিরভাগ বসে থাকে এক্স্যাক্টলি। তবে সবসময় চরিত্রটা তার মানে ডেট না পাওয়ার জায়গায় দাঁড়িয়ে আছে, সবসময় চেষ্টা করে যায় যাতে বৃষ্টির লাইফটা আরও ভালো হয়, কারণ কন্ট্রাক্ট ম্যারেজের একমাত্র অত্রি আর স্মৃতি হচ্ছে প্রুফ। রবি তার জন্য এই মানে সরি রবি আর সরি সরি ক্যারেক্টারে আমি ভুল বলিনি, রবি আর স্মৃতি, রবি আর স্মৃতি হচ্ছে প্রুফ। হ্যাঁ রবি স্মৃতি, রবি স্মৃতি হচ্ছে প্রুফ, আর কেউ জানে না এই ব্যাপারটা সম্বন্ধে আপাতত। আর আমি এখন বলতেই থাকি সবসময় তুই এই করিস না, তোর এটা কন্ট্রাক্ট ম্যারেজ, দেখা যাক এখন কোন দিকে এগোই, আমার কথা শোনে কি না বেস্ট ফ্রেন্ড বৃষ্টি, আদেও শুনবে কি না আমি বুঝতে পারছি না।
বাকিরা সবাই কাটবে, আমিও কাটবো, বাকিরা খালি খাবে, আমি দেখবো আরকি। দাদা আমার ওরকম ভালো মানুষ, সব থেকে ভালো করে আর কে জানে। এত সময় নেই, আমি বলে দিচ্ছি আমাদের 100টা এপিসোড আজকে পূরণ হলো, সেটার উপলক্ষে আমরা আজকে পার্টি ফার্টি করলাম। তো দর্শকদের কি বলবো, তাই তো, দর্শকদের এটাই বলবো যে 100টা হয়েছে, এরপর 100-র পেছনে একটা শূন্য লাগবে, 1000 হবে, ফিঙ্গার্স ক্রসড। তারপরে আরও 2টো শূন্য লাগাবেন, আমরা খুব খুশি হবো, এরকম করেই ভালোবাসবেন আমাদের সবাইকে, বিশেষ করে ওদের দুজনকে। আমাদেরকে তো এমনি ভালোবাসতে বাধ্য হবে না, আর কিছু করার নেই। মাঝখানে স্মৃতিও থাকবে, একটা ট্রায়াঙ্গেলও ক্রিয়েট হবে অন স্ক্রিন। সো আরও এইভাবে সব স্পাইসি জিনিসপত্র দেখবেন।